হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে নহাজ গাড়ি কিনতে যাবে, আমরা সবাই যাব। তো সবাই জানেন আমাদের মানে অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, লাস্ট ব্লগে সবাই দেখেছেন। তো সেই উপলক্ষে আজকে হুটহাট প্ল্যান, বাসায় জার আপু, তারপরে রিমি আপু, জুয়েল ভাইয়া, শিবলু ভাইয়া ওরা আসতেছেন। আসলে আমাদের ভালো দিন মানে আমাদের সুন্দর দিন ওরা থাকবে না, তা হতেই পারে না, কারণ ওরা আমাদের ফ্যামিলি। সুখে দুঃখে সবসময় মানুষ সবচেয়ে কাছের মানুষদের সাথেই থাকতে চায়। তো যেহেতু আমাদের আজকে সুখ সুন্দর দিন, সুন্দর দিন, অবশ্যই আমরাও চাই যে ওরা আমাদের কাছে থাকুক, সেলিব্রেট করার জন্য। হ্যাঁ, ইভেন আমাদের দুঃখ টাইম হোক, ইভেন আপুদেরও, আমরা একটা এখন এমন বন্ডিং হয়ে গেছে যে আমরা একজন আরেকজনকে ছাড়া মানে চিন্তা করতে পারি না। আর আমার ফ্যামিলি তো অবশ্যই আছে। আমরা গাড়ি কেনার পরেই খুকি আপুদের বাসায় চলে যাব, যেহেতু বাচ্চাদের স্কুল, ওরা তো এখন ওকিং এ আছে, তাই না নহাস? আমরা ওইখানে চলে যাব, যাওয়ার পরে আপুদেরকে দেখায় আসবো, প্লাস আমার আব্বা আম্মা ভাইয়ের বাসায় আছে, তো ভাইয়ার বাসায়ও চলে যাব, কারণ এখান থেকে খুব কাছেই। তো গাড়ি কেনার পরে একে একে আমরা সব জায়গায় যাব। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের টুকটাক এখন রান্না বান্না করতে হবে, কারণ আমার ক্লাস ছিল টানা 4 দিন, নোহাসের জব ছিল, বেচারা জব করতে করতে অবস্থা কাহিল, সে 6 দিন টানা তার জব ছিল। তো রান্নাবান্না বাসায় বলতে গেলে কিছুই নাই, আমি কালকে জাস্ট ডাল আর ডিম ভাজি করছি। তো যেহেতু ওরা আসবে, আমরা একটু চা খাবো, হালকা নাস্তা করবো, গাড়ি কেনার পর বাসায় আসবো আর কি, একটু আড্ডা দিব। তো নুহাস আজকে রান্না করবে, কারণ ওর চিকেন কারি প্লাস বিফ কারি অনেক মজা, বাট আমাদের বিফ নাই, তো এখন কেনার মতো টাইম নাই, কারণ অলরেডি 5টা বেজে গেছে। তো 8টায় সবাই চলে আসবে, 8টায় আমরা গাড়ি দেখতে যাবো প্রথম। তো তার জন্য এখন আমরা অলরেডি চিকেন ভিজাই নিছি, তো চিকেন রান্না হবে, সে সাথে আমি নুডলস রান্না করব। তো টুকটাক মানে আমাদের হচ্ছে মেইন আড্ডাটাই, আমরা সবাই মিলে বসলে একসাথে, সেটা যেই জায়গায় হোক, যেই কোনো পরিবেশে হোক, মানে এত আনন্দ করি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, তো সবাই সাথেই থাকুন, তাই না নুহাস? আর নুহাস এদিকে সব কিছু রেডি করে ফেলতেছে, কারণ আমাদের গাড়ি কিনতে যাইতে হবে একটু পরেই। তো বাসে যেহেতু আমরা কোনো ধরনের ক্যাশ রাখি না, তো নুহাস একটু আগে ব্যাংক থেকে জাস্ট তুলে নিয়ে আসছে, যখন গাড়িটা দেখার পরে তার গাড়ি কনফার্ম হয়েছে, তো তুলে নিয়ে আসছে। তো ওনার বলছে যে হাফ ক্যাশ প্লাস হাফ কার্ড দিতে পারবে, তো আমরা হাফ ক্যাশ নিচ্ছি আর বাকিটা কার্ডে পে করব। তো সবার সাথে তো আমি ডিটেলসে শেয়ার করব, সবাই আমার ব্লগগুলো দেখবেন, চোখ রাখবেন, তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন, যারা ইউকেতে নতুন আসছেন বা স্টুডেন্টরা আছেন, আমরা কেমন রেঞ্জের বা কেমন প্রাইসের গাড়ি কিনতেছি, আমি বাকিগুলা গাড়ির ব্লগটাতে, যেহেতু গাড়ি নিয়ে আমার ওই রকম আইডিয়া নাই, আমার জামাই অনেক ভালো বুঝে, তো আমি ওর কাছে যাব যে ও যেন ওই ধরনের একটা ভিডিও করে। তুমি ভিডিও করে দিবা তো? করে দেবো, সে করে দিবে, সে একটু ব্যস্ত আছে, সমস্যা নাই, তার জন্য আমি ডিস্টার্ব না করি। তো আমরা এখন রান্না বানাতে চলে যাব, তো সবাই আমাদের সাথেই চলুন। আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে, নুহাস মাংসটাকে প্রথমে ভালোভাবে ক্লিন করে নিছে, আর নুহাস এভাবে মেখে রান্না করে হাতে মাখাই, তো সব স্পাইস দিয়ে দিচ্ছে, আমি দেখাচ্ছি কি কি দিচ্ছে, অ্যাজ ইউজুয়াল গরুর মাংসে মুরগির মাংসে যা যা লাগে তাই দিচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের পাতি তো বসানো হয়ে গেছে, এখন এটা জিরা দিচ্ছ না? কে ফোন করতেছে? ও আসছে, জিরা আমি অত বেশি লবণটা পরে আবার দেখব। এখন তেল দাও, তেল দিছো? হাতে মাখা মুরগির মাংস হবে আজকে, মাখানোটাতেই এটাই সবচেয়ে বড় মজা। আর আমি এদিকে ধোয়া পালা গুলো করে নিচ্ছি, গরুর মাংস স্টাইল, বাট মাখাইলে একটা টেস্টটা চেঞ্জ হয়ে যায় আসলে। মাখাই আমরা আবার অনেকক্ষণ রেখে দিব এটা, তাহলে ওই মশলাগুলো একদম পুরা প্রপারলে সবগুলা মানে মাংসের ভিতরে ঢুকলে তখন মজাটা আরও বেড়েছে। আর আমার গাছের সবগুলো মরিচও পেকে যেতেছে, দেখি সব মরিচ পাকা। আমি স্প্রেটা নিচ্ছি, এটাতে সব পানি দিয়ে দিই। এখন ধোয়া পালাগুলো করে নিব, আমি নুডলসও বসাই দিচ্ছি, আর নুহার মাংসের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গরুর মাংস হলে বেশি মজা হতো, কেন? গরুর মাংস এভাবে রান্নাতে আমাদের এভাবে গরুর মাংস রান্না করলে অ্যাক্সিডেন্ট লাগে।
একটু দূরে যাওয়াতে লাগবে। আজকে খুব রাশে ছিলাম, তো আমি আর নুহাস মিলে খুব অল্প টাইমে রান্নাবান্না টুকটাক করে ফেলছি যতদূর সম্ভব হয়েছে। ক্যামেরাটা একটু বাকাশ সোজা করে নিছি। তো নুডলস রান্না হয়েছে আর জাস্ট চিকেন কারিটা রান্না করছি। এখন গ্যাসটা আসবে, তো তারপর আমরা বের হয়ে যাব। তারপর বের হয়ে যাওয়ার পর দেন আবার আমাদের কাজ শেষ করে গাড়ি কিনে আসবো বাসায়। আসার পর দেন গল্প করবো, আড্ডা করবো, সবাইকে আপনাদের সাথে তো শেয়ার করবই। দেখা যাক নুহাসের রান্না কেমন হয়, সবাই কি বলে খেয়ে আজকে। তো এটা চিকেন কারি রান্না হচ্ছে, অল্প আছে, আর আমার নুডলসও হয়ে গেছে। নুহাস একটু নুডলস নিয়েও গেছে, আমি একটু খাবো। আর নুহাস আজকে পুরা বাসা একদম চকচক করতেছে, কারণ বেচার আজকে পুরা ক্লিন দিছে, পুরা বাসা একদম ক্লিন করে ফেলছে। নুহাস নুডলস কেমন হচ্ছে? জানলা খোলা যে আমার জামাই অবশ্য অনেক রাশে রাঁধতে পারে খুব দ্রুত। আমার নুডলসটা কেমন হয়েছে বলো তো? এক্সেলেন্ট, একদম ফার্স্ট ক্লাস হয়েছে সত্যি। হাত পুরছো আজকে নয়শা, বেশি এক্সাইটেড, তার জন্য হাত পা পুইরা, মুখ পুইরা খুটুস। আমরাও হালকা নাস্তা করে নিছি, কারণ আজকের দিনটা কেমনে কেমনে চলে গেছে আমি নিজেও বুঝি নাই। খুব তাড়াতাড়ি চলে গেছে মনে হচ্ছে, কারণ একটু ব্যস্ত ছিলাম না আমি, ঘুরে ফেলছি সব। তো আমরা হালকা পাতলা খেয়ে ফেলছি, কারণ ওরাও চলে আসতেছে এখন। দেন আমরা বের হয়ে যাব, প্রথমে গাড়ির ওইখানে যাবো, কারণ এখানে তো অনেক আজকে পেপার ওয়ার্ক হবে। আমার এই দেশের এই জিনিসটাই খুব ভয় লাগে, মানে পেপার ওয়ার্ক অনেক টাইম নেয়, কারণ আমাদের এই বাসা নিতে গেলে কতগুলো যে কাগজপত্র, আল্লাহ কতগুলো শব্দ নুহাস করছে, আমি তো কিছুই করি না আজকে, কতগুলো জানেনি। B5C করতে হবে, মানে গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে, ট্যাক্স আমার নামে করতে হবে, হ্যাঁ দুইটা। আমারই কষ্ট করতে হয় তাহলে তো আমার লাভ নাই তুমি থাকার চেয়ে। তারপর বিল গুলা দেওয়ার জন্য দরকার সবগুলা, নয়তো মেয়েটা তো কিছু মনে থাকে না। আচ্ছা আমি যদি এক মাসের জন্য উদা হয়ে যাই, আমি ফিট হয়ে যাবো ভাই, আমারে পালাই তো না বল দিলি। তুমি জানো নি কই কেমনে দিন লাগে? ওই দিন আমাকে বলতেছে যে আমার একটা ফ্রেন্ড ও বাসা নিবে নতুন লোকেতে, আমাকে বলতেছে যে কোয়াশা বাসার কি কি লাগে, কি আসবিছ, কোথায় কি পে করতে হয় বাবা, কিভাবে কি বাবা। আমি বলি কি ভাই আমার জিগাও না, নোয়াস রে জিগাও, কারণ ও সব জানে, আমি কিচ্ছু জানি না। আমারে জাস্ট আমি আসি বাসায়, আইসা বাসা উঠলাম আর থাকতেছি, মানে আমি তাছাড়া যে বাসার এত কিছু ফর্মালিটিস কিছুই জানি না। চাকাল্লা তোমাকে বাঁচায় রাখুক, হাজার হাজার বয়স, আমার যত মাথায় যতগুলো চুল আছে তার চেয়ে দ্বিগুণ হায়াত তোমাকে দেখ। তাহলে তুমি তো আগে মরে যাবে তাহলে, এই কথা বললে আপনারা নিজেই তো দেখছেন ও কেমন, কত খারাপ দেখছেন। যদি তুমি বেঁচে থাকো আর আমি যদি, আরে আমি বেঁচে থাকি আর তুমি মরে যাও তাহলে তো কত খারাপ। তোমার বিয়ে করার অনেক শখ লাগছে, দাঁড়াও তোমাকে একটা বিয়ে করে দিব। আম্মু রাজকে ফোন দিয়ে বলবো। নুডলসের কালারটা মাশাল্লাহ খুব সুন্দর আসছে, আর আমি ভেজিটেবল দিয়ে খেতে খুবই পছন্দ করি।